ভারতের বেঙ্গালুরুতে একটি নির্মাণাধীন ভবন ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 4টার দিকে শহরটির হেন্নুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপে এখনও আটকা পড়ে আছে অন্তত 12 নির্মাণ শ্রমিক। তাদের উদ্ধারে চলছে অভিযান, যোগ দিয়েছে ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা। এরই মধ্যে জীবিত উদ্ধার করা হয়েছে কমপক্ষে দুইজনকে। ধারণা করা হচ্ছে ভিত দুর্বল হওয়ার কারণে এই ভেঙে পড়েছে সাততলায় ভবন। নির্মাণাধীন ওই ভবনটিতে কাজ করছিলেন অন্তত 20 জন শ্রমিক। গেল কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টিতে নাজেহাল অবস্থা দক্ষিণ ভারতীয় শহরটিতে।